ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম ভীষণ মজার একটা সকাল বিকালে নাস্তার রেসিপি করে দেখাবো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে বিস্কিট নিয়েছি আমি এখানে হরলেক্স বিস্কিট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কিটই কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন তারপর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি ব্লেন্ডারের জারে আমি বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু অনেক সময় বিস্কিট খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে করে নাস্তাটা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই বিস্কিটটা খেয়ে নিবে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি মিষ্টির উপর নির্ভর করে চিনিটা দিয়ে দিবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব একটা ডিম তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের পরিবর্তে দুইটা ডিমও দিয়ে দিতে পারবেন আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন তা না হলে নাস্তাটা কিন্তু ভালো হবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে এখন এই মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এটা ঘনত্বটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব রান্নার তেল আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই চা চামিচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা ভ্যানিলা এসেন্স অথবা চকলেট এসেন্স দিয়ে দিতে পারেন তবে এখানে আমি কোনো কিছুই দিচ্ছি না যেহেতু আমি বিস্কিট দিয়েই নাস্তাটা তৈরি করছি তো এখানে ডিমের কিন্তু কোনো গন্ধই আসবে না আর আপনাদের যাদের কাছে মনে হয় যে ডিমের গন্ধ আসতে পারে তারা এখানে সামান্য পরিমাণে যে কোনো ফ্লেভারের এসেন্স দিয়ে দিতে পারেন এই এই যে আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে আমি উপরে একটা লেখালেখি কাগজ বিছিয়ে দিয়েছি এখন এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিব আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো মোল্ডে ঢেলেও বেক করে নিতে পারেন তবে আমি সরাসরি চুলায় এটাকে বেক করে নিব সম্পূর্ণ মিশ্রণ এখানে আমি প্যানে ঢেলে নিয়েছি এখন প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিব আর ঢাকনার গায়ের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমরা বন্ধ করে দিব চুলার আঁচটা একদম লোয়ে করে দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নিব তাতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে পাঁচ মিনিট আগেই আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা প্যানের গাটা ছেড়ে দিয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু এই কেকটা বেক করা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রের উপরে আমি কেকটা নামিয়ে নেব এখন আমি যে কাগজটা এখানে দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিচ্ছি এই যে কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে ঝটপট এভাবে বাসায় কেক তৈরি করে দিতে পারেন আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে আমি একটু এভাবে করে কেটে নিচ্ছি এটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারবেন আর এই কেকটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে একদমই শক্ত হয়ে যাবে না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন হয়েছে দেখুন এটা খেতে ভীষণই মজার আর নিচ থেকেও কিন্তু একদমই পুড়ে যায়নি ভীষণ সফট হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ